আসসালামু আলাইকুম। ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্গ নির্ণয় করার টেকনিক নিয়ে। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা এর আগে আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেটা শুরু হয়েছে আমাদের এক থেকে শুরু করে যে কোনো সংখ্যার বর্গ বের করা। তাও ওই ধারাবাহিকতায় আজকে আমরা বের করব হচ্ছে 90 থেকে 100-এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর বর্গ আমরা বের করার চেষ্টা করব একটা ম্যাজিকের মাধ্যমে, যেইটা আমরা জানলে আমরা সর্বোচ্চ 2 সেকেন্ডের মধ্যে আমরা যে 90 থেকে 100-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবো। তো এটা আমরা যে কোনো একটা উদাহরণ দেখব। আমরা এখানে 95কে দেখি, 95কে যদি আমরা বর্গ করি তো 95-এর বর্গ বের করার জন্য আমরা দেখব হচ্ছে 95 100 থেকে কত কম। তো 100 থেকে এটা হচ্ছে 5 কম। তো এই ক্ষেত্রে আমরা যত কম ততকে আমরা যার বর্গ বের করব তার থেকে বিয়োগ করব। তো তার থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 95 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 90। অথবা আমরা এটাকে এটাও করতে পারি যেই যত কম হবে তাকে 2 দ্বারা গুণ করে 100 থেকে বিয়োগ করব। এই এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। এই 90 থেকে 100-এর মধ্যে যে সংখ্যাগুলোর বর্গ বের করবো ওই বর্গ সংখ্যাগুলো প্রথমে দেখব এটা 100 থেকে কত কম। তো যত কম হবে ততকে আমরা 2 দ্বারা গুণ করে 100 থেকে বিয়োগ করতে পারি, অথবা যার বর্গ বের করব তার থেকে যত কম ততকে আমরা বিয়োগ করে এটা ডান এই বাম দিকে আমরা বসাবো। তো বাম দিকে বসানোর পরে এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে যেই সংখ্যাটা যত কম হবে ততকে আমরা বর্গ করে এই ডান দিকে বসাই দিব। তো 5কে আমরা বর্গ করলে আমরা পাচ্ছি হচ্ছে 90 25। তো অর্থাৎ 95-এর বর্গ হচ্ছে 9025। তো এখন আমরা দেখব হচ্ছে 94-এর বর্গ। তো 94-কে বর্গ করার জন্য এটা আমরা ফার্স্ট দেখতে হবে 100 থেকে এটা কত কম। তো 100 থেকে এটা হচ্ছে 6 কম। তো আমরা এখন চাইলে এই দুইটা প্রসেসের যে কোনো একটা প্রয়োগ করতে পারি, 94 থেকে আমরা 6 বিয়োগ করতে পারি অথবা 6কে দ্বিগুণ করে 100 থেকে বিয়োগ করতে পারি। যেটাই করি না কেন আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা আমরা বাম দিকে বসাবো। তো আমাদের রেজাল্ট আসতেছে 88। তো এখন 88 এরপরে হচ্ছে আমাদের যত কম ততকে বর্গ করে আমরা ডান দিকে বসাবো। তো 6কে বর্গ করলে আমরা পাচ্ছি হচ্ছে 36। তো এই হচ্ছে আমাদের 94-এর বর্গ। তো এখন আমরা আরেকটি উদাহরণ দেখি। আরেকটি উদাহরণ আমরা যেই কোনো একটা উদাহরণ নিতে পারি। সাপোজ আমরা 97 নিব। তো 97 নিলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তখন এটা আমাদের দেখতে হবে 100 থেকে এটা কত কম। তো 100 থেকে এটা হচ্ছে 3 কম। তো এখন আমরা 97 থেকে যদি 3 বিয়োগ করি তখন আমাদের হচ্ছে 94। অথবা আমরা এটা করতে পারি 3কে 2 দ্বারা গুণ করে 100 থেকে বিয়োগ করতে পারি, সেক্ষেত্রেও আমাদের 94 আসবে। এরপর হচ্ছে আমাদের এই 3কে আমরা বর্গ করে ডাবল ডিজিট ডান দিকে বসাবো। তো 3কে বর্গ করলে আমরা পাচ্ছি হচ্ছে 9, কিন্তু 9 সিঙ্গেল ডিজিট হওয়ায় আমরা এটা বাম দিকে একটা শূন্য নিয়ে ডাবল ডিজিট বসাবো, 09। এবং এটাই হচ্ছে আমাদের 97-এর বর্গ। অর্থাৎ 97কে আমরা বর্গ করলে আমরা 9409 পাবো, যেটা আমরা নিয়মটা বুঝে যাওয়ার পরে যখন আমরা কয়েকটা প্র্যাকটিস করব তখন আমরা এটা 2-3 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তো আমি এই ভিডিওটা শেষ করার আগে আমি জাস্ট সামারি আকারে 90 থেকে 100-এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর বর্গ বের করার প্রসেসটা সামারি আকারে বলবো। তো প্রসেসটা হচ্ছে আমাদের যার বর্গ বের করবো ফার্স্ট কাজ হচ্ছে দেখতে হবে ওইটা 100 থেকে কত কম। তো যত কম হবে ততকে আমরা 2 দ্বারা গুণ করে 100 থেকে বিয়োগ করতে পারি, অথবা যার বর্গ বের করব তার থেকে ততকে বিয়োগ করে বাম দিকে বসাবো। তো বাম দিকে বসানোর পর এরপরে হচ্ছে আমাদের যেই সংখ্যাটা কম ওই সংখ্যাটাকে বর্গ করে ডাবল ডিজিট করে আমরা বাম দিকে বসাবো, তারপরে আমাদের আনসারটা আসবে। তো এখন আমরা দেখব 100 থেকে 110 এর মাঝে যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে বর্গ করব ক্যালকুলেটর ছাড়া। তো এটার জন্য আমরা যে কোনো একটা উদাহরণ নিতে পারি। আমরা এখানে 106 নিলাম। তো 106কে যদি আমরা বর্গ করি তখন আমাদের এটা দেখতে হবে এটা 100 থেকে কত বেশি। তো 100 থেকে এটা হচ্ছে 6 বেশি। তো এই হচ্ছে আমাদের 100 থেকে 6 বেশি। তো এরপরে হচ্ছে আমাদের এটা দেখতে এখানে হচ্ছে এই যে যত বেশি আমরা ওই যার বর্গ বের করব তার সাথে তত যোগ করে বাম দিকে বসাবো। তো 106-এর সাথে যদি আমরা 6 যোগ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 112। এরপরে হচ্ছে যত বেশি ততকে বর্গ করে ডান দিকে বসাই দেবো, তখন আমাদের আনসার। তো 6কে যদি আমরা বর্গ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 36। অর্থাৎ 106কে যদি আমরা বর্গ করি তখন আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 11236। তো এই প্রসেস অনুযায়ী আমরা আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ আমরা 10
8 দেখতে পারি তো 108 কে যদি আমরা বর্গ করি তখন আমরা এটা দেখতে হবে ফার্স্ট হচ্ছে আমাদের এটা 100 থেকে কত বেশি তো 100 থেকে হচ্ছে 8 বেশি তখন আমরা এই 8 কে 108 এর সাথে যোগ করব তো 108 এর সাথে যদি 8 যোগ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 116 116 এটা বাম দিকে বসানো লাগে এরপর হচ্ছে আমাদের যত বেশি ততকে আমরা জাস্ট বর্গ করে ডান দিকে বসায় দেব তো 8 বেশি 8 কে যদি আমরা বর্গ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 64 তো এই হচ্ছে আমাদের 108 এর বর্গ হচ্ছে 11664 হচ্ছে 108 কে যদি আমরা বর্গ করতে যাই যেটা আমরা 2 সেকেন্ডের মধ্যে আমরা 2-3 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি তো আমি আরেকটা উদাহরণ দেখি আরেকটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 104 দেখি 104 কে যদি আমরা বর্গ করি তখন আমাদের দেখতে হবে হচ্ছে এটা 100 থেকে কত বেশি তো এটা হচ্ছে আমাদের 100 থেকে 4 বেশি তো এখন আমাদের 104 এর সাথে 4 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 108 এরপরে হচ্ছে আমাদের এই 4 কে বর্গ করতে হবে 4 কে বর্গ করে ডান দিকে বসিয়ে দিতে হবে তো 4 কে বর্গ করলে আমরা পাচ্ছি হচ্ছে 16 অর্থাৎ আমাদের 104 এর বর্গ হচ্ছে 10816 তো এই প্রসেসটা প্রয়োগ করে আমরা 100 থেকে 110 এর মাঝে যে কোনো সংখ্যার বর্গ খুব ইজিলি বের করতে পারি তো আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আর ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের এই কমেন্টস বা রেসপন্সগুলাই হচ্ছে আমাদের এই যে ভিডিও বানানোর অনুপ্রেরণা আপনারা এই কমেন্টস করলে আমরা কাজ করার উৎসাহ পাবো তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম